বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কীভাবে আপনারা একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন, চারটি বেডরুম, দুটি টয়লেট, একটি কিচেন, সামনে দুটি বারান্দা দিয়ে অসাধারণ একটি বাড়ি নির্মাণ করবেন তা নিয়ে রয়েছে বিস্তারিত। তো বন্ধুরা, আমাদের এই বাড়িটিতে বেস থেকে ভিট পর্যন্ত এতটুক করতে কত টাকা খরচ হয়েছে এবং আমাদের বাড়িটিতে কীভাবে কী রাখা হয়েছে, আমাদের এই বাড়িটির ড্রয়িং প্ল্যান কীভাবে করা হয়েছে, ইনশাল্লাহ এ টু জেড বিস্তারিত আমি আপনাদের মাঝে একে একে উপস্থাপন করার চেষ্টা করব। তো আশা করছি ভিডিওটি নাটানো সম্পূর্ণ দেখলে আপনারা যারা এরকম একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি করতে চাচ্ছেন বা করবেন তারা এই বাড়িটির সম্পর্কে একটি খরচের হিসাব বা ড্রয়িং প্ল্যানটি দেখে বা বুঝে নিতে পারবেন। তো বন্ধুরা চলুন প্রথমে আমরা ড্রয়িংটি দেখে আসি, তারপর আমরা বিস্তারিত। তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের বাড়িটির ড্রয়িং, আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে বুঝে নেবেন। তো আমাদের বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 28 ফিট এবং এই বাড়িটির প্রস্থ রাখা হয়েছে 30 ফিট। টোটালি 840 স্কোয়ার ফিটের মধ্যে আমাদের পুরো বাড়িটি করা হয়েছে। তো আপনারা চাইলে এরকম 840 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আপনাদের বাড়িটি নির্মাণ করে নিতে পারবেন। তো আমাদের বাড়িটিতে মোট 4টি বেডরুম রাখা হয়েছে দেখতে পাচ্ছেন। তো সামনে 2টি বেডরুমের সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 11 ফিট করে এবং পিছনের 2টি বেডরুমের সাইজ রাখা হয়েছে 11 ফিট 12 ফিট বাই 11 ফিট করে। তারপরে সামনে 2টি ব্যালকনি রাখা হয়েছে, ব্যালকনির সাইজ রাখা হয়েছে 3 ফিট বাই 11 ফিট এবং 2টি টয়লেট রাখা হচ্ছে দুই পাশে। তো টয়লেটগুলোর সাইজ রাখা হয়েছে 4 ফিট বাই 7 ফিট করে। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের বাড়িটিতে একটি কিচেন রাখা হয়েছে, কিচেনটির সাইজ রাখা হয়েছে 8 ফিট বাই 8 ফিট করে। তো বন্ধুরা আশা করছি আপনারা ড্রয়িংটি বুঝে নিতে পেরেছেন। আমাদের কাছে নিচের বেসের ড্রয়িংটিও আছে, আপনারা যদি চান আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আমরা আপনাদেরকে সেই ড্রয়িংটি আপনাদের মাঝে উপস্থাপন করবো ইনশাল্লাহ। তো বন্ধুরা চলুন আমরা সরাসরি দেখে আসি আমাদের বাড়িটিতে কীভাবে কী রাখা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মূলত বাড়িটি। তো আমাদের বাড়িটি ফসলের জমিতে করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন পাশে ফসলের ক্ষেত। তো আমাদের এই বাড়িটি আমরা এই বাড়িটির ভিট দিয়েছি বা আমাদের বাড়িটির ভীম আমরা রেখেছি 4.5 ফিট উপরে যাতে করে পানি না উঠতে পারে। তো আমাদের বাড়ির চারপাশেই আমরা এরকম 5 ইঞ্চি করে ঘাতনি করেছি 4.5 ফিট উচ্চতাকে রেখে। তো আপনারাও প্রথমে যদি এরকম ধানের জমিতে বাড়ি করতে চান বা করেন, তারা অবশ্যই আগে নিচের বেসের কাজ শেষ করে তারপর চাইলে ঠিক এই সিস্টেমে আপনারা আপনাদের বাড়িটি নির্মাণ করে নিতে পারবেন, তাতে করে আপনাদের খরচটা অনেকটা কমে যাবে। তো বন্ধুরা আমাদের বেসের কাজ শেষ করার পর আমরা ভিতরে দেখতে পাচ্ছেন বালু ফেলে আমরা ইনশাল্লাহ অল্প কয়েকদিনের মধ্যে আমরা কলমের কাজ ধরব। তো আপনারাও চাইলে আপনারা যারা এরকম ধানের জমিতে বাড়ি করবেন ভাবছেন তারা অবশ্যই বেইসের কাজ শেষ করে আপনারা আপনাদের বন্যার পানি যাতে না ওঠে সেই পরিমাণ আপনারা ভিটিটা রাখবেন। ভিটিটা রাখার পরে আপনারা চারপাশে এরকম 5 ইঞ্চি বা 10 ইঞ্চি ওয়াল করে তারপর আপনারা আপনাদের ভিটের মধ্যে আপনারা বালু ফেলে তারপর আপনারা কলমের কাজ ধরবেন। তো আমাদের বাড়িটি সামনের দিকে এই পাশেটা আরও বাড়ানো হবে, আমরা সেই জন্য রড বের করে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা চাইলে এরকম সুন্দর করে অসাধারণ একটি বাড়ি নির্মাণ করে নিতে পারেন খুবই অল্প খরচের মধ্যে। তো বন্ধুরা আমাদের এই বাড়িটির এই পাশে আমাদের সিঁড়িটি হবে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা সিঁড়ির জন্য কলম অর্ধে খালি রেখেছি, ডালাই করিনি। তো আমাদের সামনের কলমগুলোতে দেখতে পাচ্ছেন 6টি করে রড দেওয়া হয়েছে, 12 মিলি রড, এবং আমাদের বাকি কলমগুলোতে আমরা 4টি করে রড দিয়েছি 12 মিলি রড। আপনারা অবশ্যই দেখতে পারবেন যেহেতু আমাদের একতলা ফাউন্ডেশনের বাড়ি, তো ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। তো বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে আমি আরও একটি কথা বলতে চাই, আপনারা যারা সারা জীবনের সঞ্চয় দিয়ে বাড়ি করবেন ভাবছেন তারা অবশ্যই বাড়ি করার আগে বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে নেবেন যাতে করে পরবর্তীতে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। অথবা যারা ছোটোখাটো বাড়ি করবেন তারা ভালো একজন ইঞ্জিনিয়ার বা দক্ষ কন্ট্রাক্টরের পরামর্শ নিয়ে আপনাদের বাড়িগুলো করবেন যাতে করে আপনারা খরচের হিসাবটা পেয়ে যেতে পারেন এবং আপনাদের বাড়ির সৌন্দর্যটা নষ্ট না হয়ে যায়। তো বন্ধুরা আমরাও ড্রয়িং ডিজাইন করে থাকি, আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন অথবা আমাদেরকে SMS করতে পারেন, আমরা SMS-এর মাধ্যমে আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অথবা আমাদেরকে কমেন্ট করেও জানাতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বাড়িটির কলমের সাইজ রাখা হবে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি এবং আমাদের বাড়িটির ভীমের সাইজ রাখা হবে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে।
এবং আমাদের এই বাড়ির ছাদটি ঢালাই করা হবে 4.5 ইঞ্চি করে। তো পুরো বাড়িটি কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসব, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আমাদের এই বাড়িটিতে কীভাবে ডিজাইন করে করা হয়েছে। তো বন্ধুরা, এখন পর্যন্ত আমাদের এই বাড়িটিতে নিচের বেস থেকে আমাদের এই ভীম পর্যন্ত করতে আমাদের খরচ হয়েছে 4 লক্ষ টাকার মতো। তো 4 লক্ষ টাকা দিয়ে আমরা এতটুকু করতে পেরেছি। তো আমাদের এই পুরো বাড়িটি একতলা ফাউন্ডেশন দিয়ে, একতলা কমপ্লিট করতে টাইলস, ইলেকট্রিশিয়ান, স্যানিটারি ছাড়া আমাদের লাগবে 14 থেকে 16 লক্ষ টাকা। তো 14 থেকে 16 লক্ষ টাকা হলে আপনারা আপনাদের স্বপ্নের বাড়িটি একতলা ফাউন্ডেশন দিয়ে এভাবে একটি বাড়ি নির্মাণ করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমাদের বাড়িতে যতগুলো দরজা রাখা হবে সবগুলো দরজার সাইজ রাখা হবে 7 ফিট বাই 3 ফিট, এবং যতগুলো জানালা রাখা হবে সবগুলো জানালার সাইজ রাখা হবে 4 ফিট বাই 4.5 ফিট করে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি কোনো টপিক মিস করে থাকি তা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।